تارك غريق المعاصي ومن عليه بلطف يفضي بي لخلاصي. আমাদের বড়দের একটা নিজাম ছিল, সেটা হলো যে এক বছর পর পর হজের মৌকাতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশের মুরব্বীদের একসাথে সফর করা, এবং সেটা যথাসম্ভব মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ জামানা থেকেই শুরু হয়েছে, যে এটা চলে আসছে সেইভাবে। এবং তিনটা জায়গা ছিল, যে তিনটা জায়গাতে সারা বিশ্বের কাজের লাইনে সমস্যার সমাধানের জন্য জিম্মাদার সাথীরা আসতেন এবং বড়দের সামনে তাদের আহ্বান রাখতেন, মাসায় রাখতেন, বড়রা হল বাতায় দিতেন। তার মধ্যে একটা হলো আপনার রায়বেন্ডের ইস্তেমা, একটা হলো টঙ্গীর ইস্তেমা, আরেকটা হলো হজের মৌসুম। তো সেই হিসাবে প্রতি বছর এক বছর পর পরেই জামাত আল্লাহর হজের হজের মেহনত করতেন, এবং সারা দুনিয়ার জিম্মাদার সাথীরা যারা হজে আসতেন তারা তাদের দেশের মাসাইলগুলো নিয়ে আসতেন। মশওয়ারার একটা সময় নির্দিষ্ট থাকত, ওইখানে নির্দিষ্ট সময় তারা যাইত, তাদের মাসাইল থাকত, বড়রা যারা থাকতেন তারা সবাই একমত হইয়া ওইটার ফয়সলা করে দিতেন। এরপরে আমরা তো হজরতের পাইনি, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহের সাথে আমাদের হজর সফর আমার হয়নি, আমার সফর হয়েছে হাজি আব্দুল রাব সাহেব এবং জুবাই সাহেব রহমতুল্লাহ রায় আর মাওলানা সাহাদ সাহেব, এই তিনজনের একত্রে একসাথে আর অন্যান্য বড়রা মিলে হজের সফর আমি করছি। তো আমি প্রথম সফর যেটা দেখছি, প্রথম সফরের মধ্যে যে আরবদের যোগ শখের সাথে আগ্রহের সাথে বড়দের কাছে আসা এবং তাদের বিভিন্ন মাসা মাসাইলগুলা হল করানো এবং বড়দের মেহমানদারি আর আরবদের আপসের মধ্যে জোর বীর মহব্বত আর সারাক্ষণ সবসময় আরবদের আসা যাওয়া বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, যে সাথীরা প্রোগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে যেত, এই প্রতিদিনই হয়তো দেখা যাচ্ছে মক্কা মোকারমা থেকে জিদ্দা যেতে হইতেছে, মক্কা মোকারমা থেকে আর দূরে দূরবর্তী তায়েব যাইতে হইতেছে, এইভাবে একটা হুজুম আরবদের লাগিয়ে থাকত। অন্যান্য দেশিরাও অন্যান্য দেশের লোকদেরও বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তারা আসতো, তাদের সাথে কথা হতো, মুজাকারা হতো। এরপরে আমি 2016 গেলাম, নাকি 2016 গেলাম, 2016 ছিল আমার জন্য বহুত কষ্টের বছর। হযরত মাওলানা জোহর হাসান সাহেব রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, পাকিস্তানে এলান করে দিল যে তারা হজের জামাতের সাথে একসাথে যাবে না, তারা আলাদা থাকবে। এখন হয়ে গেল নিজের মন্দিরের জামাত একলা আর আমরা ওনাদের সাথে সাথে আছি। অবস্থা যেটা দেখলাম সেটা দেখা আমার মন মেজাজ এত ভাঙে গেল যে কষ্ট লাগে, যে আমার অসুস্থ হয়ে গেল। আমার আরবদের ওই হুজুম আর নাই, আরবদের ওই রুজু আর নাই, আরবরা যেন এখন কোনো রকমের যান বাসা দিতে দিচ্ছে। কোনো কোনো আরব যারা পরিচিত বেশি এবং যাদেরকে যাদের নাম পরিচিত, তারা ওই হজের মৌসুমে মক্কা মদিনা তো নাই, তারা তারা চিল্লার নামে চলে গেছে আশপাশের ফ্ল্যাটগুলোর মধ্যে, তাতে করি এখানে আর কারোর সাথে দেখাই না, এরকম হয়ে গেছে। পুরাটা সফর এত কষ্টের সাথে কাটছে, তারপরে আরবরা আসলো হোটেলে আসলো, আরবরা তা ওনাকে জড়াই ধরলো, ওনার কপালে চুমা দিল, ওনাকে বুকের মধ্যে জড়াই ধরে বললো যে শেখ তোমাদের খামদানের বরকতে আল্লাহ তালা আমাদেরকে গামটা দিয়েছেন, আমরা আরবরা ওই গামটা নিয়ে খাওয়া হইতে পারি নাই, আল্লাহ তোমাদেরকে কবুল করছে, আর বিশেষভাবে তোমাদের খানদানকে আল্লাহ কবুল করছে, তোমাদের খানদানের এসার আর অনুগ্রহ সারা পৃথিবীর মানুষের উপরে, সারা পৃথিবীর মানুষের উপরে, আর এত বড় গামটা যে গাম থেকে সমগ্র জগতের সমস্ত তবকা শ্রেণী উপকৃত হইতেছে, সব দিনী সভাগুলো উপকৃত হইতেছে, এত বড় গামটা নষ্ট হয়ে যেতেছে, আপসের মধ্যে বিভেদ সৃষ্টি হইতেছে আর বিতর্ক হইতেছে, তুমি কি একটু নিচে নামতে পারো না, তাহলে পরে কামটা আবার আগের মতো মোহাম্মদের সাথে চলতে পারে, সবাই দিকগুলো জড়ে যেতে পারে, তুমি একটু নিচে হও। উনি বড় কঠোর ভাষায় তাদেরকে ফিরিয়ে দিলেন,
এবং বললেন যে তোমাদের, তোমরা ওই স্তরের লোক না যে এত বড় চিন্তা করতে পারো, এত বড় বিষয় তোমরা পরামর্শ দিবা, ওই স্তরের লোক না তোমরা। আর ওরা ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেলেন, চলে গেলেন। এরপর থেকে আরবরা আস্তে 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 সরে যেতে থাকলো। অল্প কয়েকজন আরব ওনার সাথে জড়িয়ে থাকলো, বেশিরভাগ আরবরা নিজেরা নিজেদের নিজেরা নিজেদের মশওয়ারা করে করে নিজেদের মহল্লার মধ্যে তারা কাজ করতেছিল। কিছু আছে সারা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে, যারা একসময় ময়দানে অত্যন্ত শক্তিশালী ছিল তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, কামে ছেড়ে দিয়েছে। আর কিছু আছে যারা ওই বাইরে গিয়ে চিল্লাতে কোনো মশওয়ারা নেই, কিছু নেই, আপনা আপনি চলতেছে। কিছু আছে মন ভাঙে গেছে, তাদের আর হিম্মত হয় না, সাহস হয় না, কেন এরকম হলো, এত সুন্দর একটা কাম এরকম বিশৃঙ্খলা হলো। এই বছর আমরা আবার পরামর্শ হলো আমাদের বাংলাদেশের বাংলাদেশের জামাত শমসে নিজামের সাথে না থেকে আমরা সুরাই নিজামের সাথে আমরা চলবো। তো পাকিস্তানের জামাত এবং আমাদের বাংলাদেশের জামাত আর সুরাই নিজাম ওলা হিন্দুস্তানের জামাত, তিন জামাত বলি মোকাম্মল হলো আগের মতোই। আর ওনাদের শুধু নিজামুদ্দিনের সাথীরা আর বাংলাদেশের কিছু সাথী, পাকিস্তান তো নাই তাদের তাদের সাথে। আমরা যখন গেলাম আমরা একটু দেরি করে গেলাম, বিভিন্ন কারণে আমাদের দেরি হয়ে গেছে। ওনারা আমাদের জন্য এরকম অপেক্ষা করতেছেন, মনে হয় যেন প্রতিদিন খালি ফ্লাইটের খবর দিতেছেন, প্রতিদিন টেলিফোন করতেছেন যে ভাই কবে আসবা, কবে আসবা, তোমরা আসলে তো আমাদের জামাটা পুরো হবে, তোমরা আসলে আমাদের জামাটা পুরো হবে। আল্লাহ তোমাদের বাংলাদেশকে এমন এক মোকামে, এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে সারা পৃথিবীর মাস্টার হল আল্লাহ তোমাদের দ্বারাই করবে। আমরা যখন গেলাম খুশিতে ওনারা এরকম হয়ে গেছেন যে এখন গিয়ে আমাদের জামাত পুরো হলো, আজকে আমাদের জামাত পুরো হলো। সেখানে যাই দেখি আলহামদুলিল্লাহ দিল এত খুশি হয়ে গেছে, 16 সালের মন মন কষ্ট দূর হয়ে গেছে আমাদের, যে আবার যেন ওই হজরতদের আমলের ঝলক দেখা গেল। যে আরবরা এমন ভাবে ভাঙি পড়লো, আরবদের এমন মজবা হওয়া শুরু হয়ে গেল, আরবদের পক্ষ থেকে মোতালবাহী ভাবে আসা শুরু হলো, বিভিন্ন দেশেরও লোকেরা আসা শুরু করলো, সারাদিন আরবদের আনাগোনা, আরবদের বিভিন্ন রকমের মজমা মুজাকারা, এসব কিছু দেখার পরে আশা যাচ্ছে দিলের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ হযরত মাওলানা মুখলিস মানুষ ছিলেন, বড় কোরবানি করে মেহনতটাকে যারা করছেন আল্লাহ ওনার মেহনতটাকে যাই করবেন না, ইনশাআল্লাহ এই মেহনতটা রেবাদত হয়ে যাবে। এবং আরবদেরকে আমরা ইস্তেমার তারিখ জানাইছি 18, 19, 20, 25, 26, 27, এবং তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, তারা বলছে ইনশাআল্লাহ আমরা তোমাদের ইস্তেমাতে যাই, তোমাদের ইস্তেমা যাব বড় জক শখের সাথে। এমন ভাবে আমাদের মেহমানদারি করছে তিনও জায়গাতে, মদিনাতে, মক্কা মকরমাতে, জিদ্দাতে, আরবরা তাদের বাসাতে রাখছে আমাদেরকে, তাদের বাসায় রাখছে। এবং জিদ্দা আমি ওই ঝলক তো দেখলাম যে মাওলানা জুবায়ের সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মাওলানা সাদ সাহেব ছিলেন, হাজির সাহেব একসাথে ছিলেন, জিদ্দাতে প্রোগ্রাম হয়েছে, তারা এবং মেহমানদারি করছে, তারা জিদ্দার লোকদেরকে জমা করছে, সে মেহমানদারি এবারও তারা দেখাইল কি খুশি, আসতো 10-10 জনের মধ্যে আসতো, ওট ভুলি করে নিয়ে আসছে, ঘুরে করে নিয়ে আসছে, আর দলে দলে আরবরা আর দস্তরখানে শুরু করতেছে। এটা দেখা দেশে বহুত উৎপাদন হয়েছে যে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আবার কাম আগের আগের গতিতে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জন্য যেটা লাগবে সেটা হলো সবর, ধৈর্য এবং ইস্তেকামত, আখলাক, আর কারোর সাথে লড়াই নয়, ঝগড়া নয়, মারামারি নয়, এটা একটা হক কাম, হক কাজের সাহায্য করে আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ তালাই করবেন, প্রতিরোধ আল্লাহই করবেন, এবং আল্লাহ যার কিসমতে হেদায়ত আছে তারে হেদায়ত দিবেন। দুঃখ এবং কষ্ট হলো এটার উপরে যে লোকটার জীবনের 40 বছর দাওয়াতের উপর চলছে, 30 বছর দাওয়াতের উপরে চলে গেছে, সে মেম্বার বসে মিথ্যা কথা বলতেছে, মসজিদের মধ্যে মিথ্যা কথা বলতেছে, মেরে ভাইয়ার প্রজন্ম ভয় লাগে নিজের উপরও যে আঞ্জাম কিসের উপর হবে, শেষ কিসের উপর হবে, শেষ কিসের উপর হবে। আবু আব্দুল্লাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস বাগদাদের খতিব, যার প্রত্যেক বয়ানে কিছু না কিছু কয়েকজনের জানাজা উঠতো, যার এত বয়স যে লক্ষ্য হাদিসের হাফেজ ছিলেন, যিনি কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু আল্লাহ তাদের ইমতিহান আসলো, তো মুহূর্তের মধ্যে ইমান থেকে মাহরুম করে দিলেন। এই জন্য দোস্ত আমরা এই মেহনতটা নিজের স্টাইলের জন্য, নিজের সংশোধনের জন্য করি, আর নিজের
আখিরাতকে সামনে রেখে আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ যেন আমাদের আঞ্জামকে খায়রের সাথে ইমানের সাথে আল্লাহ যেন আমাদেরকে মত পর্যন্ত এ কাজের সাথে লাগিয়ে থাকার তৌফিক নসিব করেন। হেদায়েতের দৌলতের দ্বারা আল্লাহ আমাদেরকে মালামাল করেন, আল্লাহর জন্য নারাজ হইয়া আল্লাহ কে কত বছর মেহনত করছে এটা মোটেই দেখবেন না, কে 100 বছর মেহনত করছে, কে কত বেশি কোরবানি দেনেওয়ালা, কে কত বেশি পড়ুন এটা দেখবেন না, আল্লাহ সিফাত দেখবেন, সিফাতের উপরে আল্লাহ তারা তরক্কি দিবেন। আর ভিতরের সিফাত যদি নষ্ট হয়ে যায় সে যত বড় যোগ্য লোকই হোক যত পুরনো হোক আল্লাহ তাআলা ঝটকা মারি তাকে দূর করে দিবেন, আল্লাহ আল্লাহ পাক তাকে দূর করে দিবেন, দুনিয়ার কোনো শক্তি তার কাছে আনতে পারবে না, আল্লাহ তাকে হেদায়েত দিবেন, কেউ তাকে গোমরা করতে পারবে না, আল্লাহ তাকে গোমরা করে দিবে, কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। এটা আমার দরখাস্ত হলো মেরে ভাই অব্দুল, আমরা প্রত্যেকে নিজেদের স্টাফকে সামনে রেখে কাদের সাথে জুড়ে থাকি, কারোর সাথে মোকাবেলায় লড়াই ঝগড়াতে আমরা যাইব না, কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতেছে আমরা বলবো যে ভাই আমি ঝগড়া করবো না, কেউ আমাকে গালিতে গালি দিব না, কেউ মারতে সবর করবো বদলা দিব না, আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মধ্যে আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাহায্য করবে। এবং সারা দুনিয়া এখন সারা পৃথিবী এখন সুরাই নিজামের দিকে রুজু করতেছে, সারা পৃথিবী এখন সুরাই নিজামের দিকে রুজু করতেছে। এগুলো একেবারে মিথ্যা কথা যে সারা দুনিয়া সব সেই নিজামের দিকে রুজু হইতেছে, সারা দুনিয়া 90 ভাগ 95 ভাগ সব সেই নিজামের দিকে, এটা একেবারে মিথ্যা কথা, ডা মিথ্যা কথা। সত্য এবং বাস্তবতা হলো যে সারা দুনিয়া এখন সুরাই নিজামের দিকে রুজু হইতেছে, সুরাই নিজামের দিকে। আমরা শুধু মেরে ভাই আর বুজুর্গ মেহনত করতে থাকি, বড়রা যে মেহনতের তরিকা বাতাছেন সেই তরিকায় মেহনত করতে থাকি, চলতে থাকি, মশওয়ারার সাথে চলতে থাকি, নিজের সাথীদের কদর করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামেরও হেফাজত করবেন, কাম করেনওয়ালাদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো সেটি হলো যে মদিনা মনোবরতে আমরা যখন গেলাম তো ওনারা আমাদেরকে শুনাইলেন যে মদিনার সুদারা রিয়াদের জিদ্দার সুদারা তারা সবাই মিলে ওনার কাছে গেছিলেন সব সাতজনের মতো, এর মধ্যে একজন ছিলেন শেখ রুকাইয়া, শেখ রুকাইয়ার মদিনা অনেক ভারী লোক, ওদের মদিনা অনেক ভারী লোক সে। তো এইবারে ওনারা চেষ্টা করছিলেন যে এই বিষয়ে কোনো একটা এর ভিতরে এর কোনো একটা অবস্থা আনা যায় কিনা, উনি এত খারাপ ব্যবহার করছেন তাদের সাথে, উনি মসজিদ থেকে উঠে গেছেন, উঠে নিজের কামরায় চলে গেছেন আর যাওয়ার সামনে বলে গেছেন যে তোমরা এই বিষয়ে আলোচনা করলে জমশেদের সাথে আলোচনা করো। জমশেদ কোথায়? আরব শেখ রুকাইয়া কোথায়? আরবরা কোথায়? জমশেদ জমশেদ তো আমরাও দেখিনি 20 বছর আগে কামড় করছি, আরে এই যে কোথা থেকে আসে চুরি বসে চুরি বসে, আমরা সে তার ইতিহাস আমরা জানি না, সে কোথা থেকে আসছে, কবে কাজ, কবে সে মেহনতের মজা নেই। আর আরবরা এই আরবরা অনেক মনক্ষুণ্ণ হয়েছে, মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে সোজা চলে আসছে ওইখানে যেখানে যেমন আমাদের যে সুরাই নিজামের হজরতরা আছেন সেখানে আসে তার তাদের মনে দুঃখটা ব্যক্ত করছে, মনে দুঃখ ব্যক্ত করছেন যে আমাদের সাথে এই ব্যবহার করা হচ্ছে। এই জন্য ভাই আমরা চেষ্টা করব আমাদের গ্রামটাকে আমরা হেফাজত করবো সেই নাজের সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জি।